অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সারপ্লাস ট্রান্সফার শুরু হতে চলেছে কিন্তু তা যেন সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে হয় পাশাপাশি উৎসশ্রী পোর্টাল চালু দাবি জানাচ্ছেন শিক্ষকরা এই দাবি নিয়ে চিঠি ইতিমধ্যেই প্রিন্সিপাল সেক্রেটারি কমিশনার অফ স্কুল এডুকেশন এবং শিক্ষামন্ত্রীর নিকট পাঠানো হয়েছে সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি এবং উৎসশ্রী পোর্টাল চালুর দাবি করছেন শিক্ষকরা শিক্ষা সচিব বিনোদ কুমার শিক্ষা সচিব বিনোদ কুমার বিদ্যালয় স্তরে বিদ্যালয় স্তরে সারপ্লাস ট্রান্সফার সারপ্লাস ট্রান্সফার নিয়ে শুরুর ইঙ্গিত দিয়েছেন শিক্ষকদের এই বিষয়ে দাবি হলো যে এই বদলি কোনোভাবেই যেন প্রতিহিংসামূলকভাবে না হয় তার জন্য সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে যতটা কাছাকাছি এলাকায় শিক্ষক শিক্ষাকর্মীদের বদলি করা যায় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে এর আগে দেখা গেছে যে এই বদলির ক্ষেত্রে কাছাকাছি এলাকার স্কুলে শূন্যপথ ছিল কিন্তু দূরবর্তী জেলায় বদলি করার সুপারিশও এসেছে জানিয়ে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল একটা সময় একটা সময় দাঁড়িয়ে এই ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল এই নিয়ে শিক্ষানুরোগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী অনলাই একটি অনলাইন পোর্টালকে যা বলেছেন এবং একটি অনলাইন পোর্টাল থেকে প্রাপ্ত যে তথ্য সেই তথ্যর ভিত্তিতেই যে ভিডিও আজকের তো সেখানে বলছেন যে কিঙ্কর অধিকারী বলছেন যে কমিশনার অফ স্কুল এডুকেশন এবং শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে তারা যা জানাচ্ছেন যে মাননীয় শিক্ষা সচিব বিনোদ কুমার বিদ্যালয় স্তরে যে সারপ্লাস ট্রান্সফার শুরু করার যে ইঙ্গিত দিয়েছেন এ ব্যাপারে প্রথম থেকে যে দাবিটি তারা জানিয়ে আসছেন সেটি হলো এই বদলি কোনোভাবেই যেন প্রতিহিংসামূলকভাবে না হয় তার জন্য একটি সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে কাছাকাছি এলাকায় শিক্ষক শিক্ষাকর্মীদের বদলি করা যায় এই বিষয়টির সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি বিষয় তারা যুক্ত করছেন যে দূরবর্তী জেলায় বদলি করার সুপারিশ থেকে যাতে সরে আসে এবং যেন সংশোধিত হয় সমস্ত কিছু এবং এসএসসির মাধ্যমে ভালো র্যাঙ্ক অনুযায়ী শিক্ষক শিক্ষাকর্মীগণ তাদের মাধ্যমে ভালো র্যাঙ্ক অনুযায়ী তারা যাতে পছন্দের স্কুল বেছে নিয়েছিলেন যেই স্কুল তাই এই বদলির ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়ায় পছন্দের স্কুল বেছে নেওয়ার একটা সুযোগ যাতে থাকে সেই বিষয়েও কিন্তু তারা জানাচ্ছেন এবং বহু শিক্ষক শিক্ষাকর্মী দীর্ঘদিন নিজের জেলার বাইরে অথবা দূরবর্তী এলাকায় রয়েছেন নিজের জেলার বাইরে থেকে অন্য জেলাতে তারা শিক্ষকতা করছেন তাদের আবেদনের ভিত্তিতে জেনারেল ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফারের একটি বিষয় এবং উৎসশ্রী পোর্টাল অবিলম্বে একটা চালু করার দাবিও কিন্তু এই চিঠির মাধ্যমে আসছে বলেই জানা যাচ্ছে দীর্ঘদিন এই বদলি প্রক্রিয়া বন্ধ থাকায় বহু শিক্ষক শিক্ষাকর্মী অসুবিধার মধ্যে রয়েছেন আশা করি সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি এবং উৎসশ্রী পোর্টাল চালুর ব্যাপারে যথাযথ যাতে উদ্যোগ নেয় সেই বিষয়ে এই চিঠিতে যথেষ্টভাবে জানানো হয়েছে আর এরপরে একটি বিষয় আসছে যে প্রাথমিক প্রাথমিকের যে ষোলো হাজার পাঁচশো প্যানেল তার মধ্যে বেশ কিছু বলা যায় প্রায় চার পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা যারা নিজের জেলাতে না পেয়ে তারা দূরবর্তী জেলাতে গেছেন ইতিমধ্যেই আপনারা জিপি স্যারের একটি বক্তব্য শুনেছেন সেখানে তারা নিয়োগের প্রতি যতটা আগ্রহী আগ্রহ প্রকাশ করেছেন শিক্ষক বদলি এবং দু ষোলো সালের এই দু হাজার যে একুশ সালে নিয়োগ ষোলো হাজার পাঁচশো সেই ষোলো হাজার পাঁচশো যে শিক্ষক শিক্ষিকা তাদের দূরবর্তী জেলাতে যারা শিক্ষকতা করছেন দুশো থেকে নশো কিলোমিটার দূরে তাদের বদলির ব্যাপারে তারা কি ভাবছেন কি করছেন সেই বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে একটি কথা এখান থেকে বলা যায় শিক্ষক বদলি যেহেতু শুরু হচ্ছে সূচনা হচ্ছে শিক্ষক দের বদলি প্রক্রিয়া সারপ্লাস ট্রান্সফার হোক অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হোক যে নামেই হোক না কেন বা উচ্চশ্রী পোর্টাল খুলে হোক বা উচ্চশ্রী পোর্টাল ছাড়া অফলাইন অনলাইন যে কোনো একটি মাধ্যমেই এই বদলি প্রক্রিয়া যাতে সূচনা হচ্ছে তার ফলে বলা যায় যে শিক্ষকদের বদলিক্রিয়া কিন্তু ত্বরান্বিত হবে এবং বদলি ক্রিয়া কিন্তু ধাপে ধাপে শিক্ষা শিক্ষকদের হবে এবং তবে বেশ কিছু নিয়ম থাকবে এটুকু বলা যায় বেশ কিছু নিয়মের ভিত্তিতে এই বদলিক্রিয়া সম্পূর্ণ হবে আগামীতে যাতে এই বদলিক্রিয়া আরও ত্বরান্বিত হয় শিক্ষকরা আরও সংঘবদ্ধভাবে শিক্ষামন্ত্রীর কাছে এবং শিক্ষা দপ্তরে অনুরোধ বার্তা পাঠ পাঠাচ্ছেন এবং দাবি সম্বলিত বিশেষ কিছু বার্তা বা চিঠি তারা পাঠাচ্ছেন এবং চিঠি চাপাটি চালিয়ে যাচ্ছেন এবং যথেষ্ট গুরুত্ব সহকারে শিক্ষা দপ্তর এটিকে দেখবে বলেই অনুমান করা যায় আশা করা যায় এবং শিক্ষা দপ্তর অবশ্যই এই বদলির ব্যাপারে যথেষ্ট সক্রিয় হবে এবং সদিচ্ছা প্রকাশ করবে কারণ দীর্ঘদিন এই উচ্চশ্রী পোর্টাল বন্ধ এবং কোর্টের হাইকোর্টের যে নির্দেশ তার উপরে উচ্চশ্রী পোর্টাল বন্ধ তার পরবর্তীতে উচ্চশ্রী পোর্টাল যে কোনো কারণবশত বন্ধ এই যে অবস্থা শিক্ষক বদলির ক্ষেত্রে তাতে শিক্ষকরা অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই অসুস্থ রয়েছেন অনেকের পারিবারিক সমস্যা রয়েছে অনেকের ব্যক্তিগত জীবনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো মিটিয়েও তারা দূরবর্তী জেলাতে দুশো থেকে নশো কিলোমিটার দূরে শিক্ষকতা করছেন প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছেন যা বলা যায় যে একটি নতুন প্রভাব সৃষ্টি হয় প্রাথমিক শিক্ষায় যে নিজের জেলায় অর্থাৎ মাদার যে ডিস্ট্রিক্ট সেখানে না হয়ে অন্য একটি জেলায় তারা চাকরি করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে এই একটি নতুন পদ্ধতি এবং এই নতুন পদ্ধতিতে পরবর্তীকালেও যে নিয়োগ হয়েছে সেক্ষেত্রেও দেখা গেছে তার প্রতিচ্ছবি তো এই শিক্ষক ট্রান্সফার নিয়ে এবার শিক্ষা দপ্তর নিশ্চিতভাবে স সদিচ্ছা প্রকাশ করবে সক্রিয় হবে তবে শিক্ষক শিক্ষিকাদের আরও বেশি এই বিষয়ে সক্রিয় হতে হবে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়ে অবশ্যই উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা এবং চিঠি চাপাটি এবং বিভিন্ন ধরনের দাবি সম্বলিত যে চিঠি তা কিন্তু প্রেরণ করতে হবে অর্থাৎ শিক্ষকদের যে সারপ্লাস ট্রান্সফার শুরু হতে চলেছে বদলি নিয়ে শিক্ষা দপ্তর এবং রাজ্যের শিক্ষামন্ত্রীকে যে চিঠি পাঠানো হয়েছে এবং বেশ কয়েকটি দাবি রয়েছে এই চিঠিতে সেই বিষয়ে আজকে আলোকপাত করলাম আগামীতে এই ধরনের ভিডিও পেতে শিক্ষক বদলি শিক্ষকদের বিভিন্ন ধরনের কেস শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত আপডেট শিক্ষকদের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে শিক্ষা এবং শিক্ষকের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে লাগলে লাইক এবং কমেন্টটা আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ